হ্যালো অ্যান্ড ওয়েলকাম, ইটস ডক্টর সান। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ফুড অ্যালার্জি। হ্যাঁ, আসলে অনেকেই এই সমস্যাটা কিন্তু অনেকেই সাফার করে আসছেন। মানে হলো ফুড অ্যালার্জি কিন্তু আমাদের এখন একটা কমন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবং আপনি একটু আশ্চর্য হবেন জেনে যে আমাদের পৃথিবীতে 5-8% বাচ্চাদের কিন্তু এই ফুড অ্যালার্জি হয়ে থাকে। এখন ফুড অ্যালার্জি বলতে আমরা যেটা বুঝি সেটা হলো খাবারজনিত যে অ্যালার্জিক রিয়াকশন আমাদের বডিতে তৈরি হয় অথবা দেখা দেয়, এটাকে আমরা সাধারণত ফুড অ্যালার্জি বলে থাকি অথবা খাবারজনিত অ্যালার্জিক রিয়াকশন বলে থাকি। এখন এই ফুড অ্যালার্জির জন্য আমাদের বডিতে কিছু সিমটম, মানে কিছু সাইন সিমটম দেখা দেয়। এটার মধ্যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেটা হলো আমাদের সোয়েলিং হতে পারে, আমাদের ইচিং হতে পারে, আমাদের র্যাশ হতে পারে এবং ডিফিকাল্টি ব্রিদিং হতে পারে, অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। এছাড়াও আমাদের হতে পারে আমাদের ব্লাড প্রেশার ফল করে যেতে পারে, ভমিটিং হতে পারে, ডায়রিয়া হতে পারে। এটা ছাড়া আমাদের মোস্ট ইম্পর্টেন্ট ফুড অ্যালার্জির কারণে আমাদের অ্যানাফাইল্যাকটিক রিয়াকশন হতে পারে, যেটা আমাদের সবচেয়ে মোস্ট ডেঞ্জারাস একটা বিষয়। সাধারণত ফুড অ্যালার্জি হলে আমাদের বডিতে একটা ইমিউনোজেনিক রিয়াকশন তৈরি হয়, এটাকে আমরা বলি আইজিই অ্যান্টিবডি। যখনই আমাদের বডিতে অ্যালার্জিক রিয়াকশন হয় তখনই কিন্তু আমাদের বডিতে আইজিই অ্যান্টিবডি রিয়াকশানগুলো, আমাদের ইমিউনোগ্লোবুলিনসগুলো, এটা কিন্তু বেড়ে যায়। এখন আসে কী কী খাবার খেলে সাধারণত আমাদের অ্যালার্জিক রিয়াকশন হতে পারে। আসলে এই জিনিসটা একটু অন্যরকম, একটা মানুষের থেকে মানে পার্সন টু পার্সন এই রিয়াকশানটা কিন্তু অনেক ভ্যারি করে। কারণ দেখা যাচ্ছে যে আমি খাবার খাচ্ছি, আমার কিন্তু অ্যালার্জিক রিয়াকশন হচ্ছে না, কিন্তু আপনি খাবার খাচ্ছেন, আপনার অ্যালার্জিক রিয়াকশন হচ্ছে। সো এটা পার্সন টু পার্সন একটু ভ্যারি করে যে কোন খাবারে আপনার অ্যালার্জিক রিয়াকশন হবে অথবা কোন খাবারে আমার অ্যালার্জিক রিয়াকশন হবে না। আমরা যদি অ্যালার্জিক রিয়াকশনের খাবারগুলো একটু সিরিয়াল করি, তাহলে প্রথমে আসে কাউস মিল্ক, মানে গরুর দুধ থেকে হতে পারে, এগস ডিম থেকে হতে পারে, নাটস থেকে হতে পারে, মানে আমরা বাদাম জাতীয় যে খাবারগুলো আছে এগুলো থেকে হতে পারে। সেলফিশ মানে হলো আমাদের চিংড়ি মাছ জাতীয় যে খাবারগুলো আছে অথবা যে মাছগুলো পাওয়া যায় সেগুলো থেকে আমাদের অ্যালার্জিক রিয়াকশন হতে পারে। হুইট মানে আপনার আটা ময়দা জাতীয়, এই গম জাতীয় যে বিষয়গুলো থাকে এটা থেকে আমাদের অ্যালার্জিক রিয়াকশন হতে পারে। সয়াবিন থেকে অনেকেরই আমাদের সয়া যে ফুড থাকে সেটা থেকে অ্যালার্জিক রিয়াকশন হতে পারে। এছাড়া আমাদের সামুদ্রিক কিছু মাছ পাওয়া যায়, সেই মাছ থেকেও কিন্তু আমাদের অ্যালার্জিক রিয়াকশন হতে পারে। এটা ছাড়াও আরও অনেক খাবার আছে যেটার কারণে আপনাদের অ্যালার্জিক রিয়াকশন হতে পারে, কিন্তু এই খাবারগুলো আমি মাত্র যে খাবারের কথাগুলো বললাম এই খাবারগুলো সাধারণত মোস্ট কমন কিছু খাবার যেটার কারণে আমাদের ফুড অ্যালার্জি হয়ে থাকে। এখন দুধ জাতীয় খাবারের মধ্যে আমাদের মিল্ক পাউডার, চিজ, বাটার এবং এছাড়াও ম্যানোনিজ, ইয়োগার্ট, আইসক্রিম পর্যন্ত কিন্তু এই খাবারগুলোতে কিন্তু আমাদের অ্যালার্জিক রিয়াকশন হতে পারে। সো আমাদের কিন্তু একটু কেয়ারফুল থাকতে হবে, যদি আপনাদের এই খাবারগুলো খেলে যদি অ্যালার্জিক রিয়াকশন হয়ে থাকে আপনাদের কিন্তু এই খাবারগুলো অ্যাভয়েড করতে হবে। সো এখন কথা হলো যে আমি এই অ্যালার্জিক রিয়াকশন যদি খাবার, এই দুধ জাতীয় খাবার থেকে হয়ে থাকে, তাহলে আমি কী করব, মানে এটা থেকে আমাদের বাঁচার উপায় কী? আপনার যদি এই অ্যালার্জিক রিয়াকশন এই খাবারগুলো হয়ে থাকে, আসলে অ্যালার্জিক রিয়াকশানে যদি খাবার থেকে অ্যালার্জিক রিয়াকশন হয়ে থাকে এটার কিন্তু ট্রিটমেন্ট করাটা একটু ডিফিকাল্ট। এই জন্য আমাদেরকে প্রথমেই যে অ্যাডভাইসটা ফলো করতে হবে সেটা হলো আমাদের এই খাবারগুলো থেকে আমাদেরকে একটু দূরে রাখতে হবে। এই খাবারগুলো আমরা একটু কম খাবো। এই খাবারগুলো যদি আমরা একটু অ্যাভয়েড করি তাহলে কিন্তু আমাদের অ্যালার্জিক রিয়াকশন থেকে আমরা একটু সেভে থাকতে পারি। এরপরে আসছি ডিম অথবা এগস। আসলে আমাদের ডিম কিন্তু অনেক সুস্বাদু একটা খাবার এবং সবার প্রিয় একটা খাবার। এই ডিম থেকে কিন্তু অনেকেরই অ্যালার্জিক রিয়াকশন হয়ে থাকে, মানে ফুড অ্যালার্জি হয়ে থাকে। এবং এটি কিন্তু মোস্ট কমন, যতগুলো খাবারের নাম আমি বলেছি এটা কিন্তু মোস্ট কমন একটা খাবার যেটার কারণে আমাদের ফুড অ্যালার্জি হয়ে থাকে। এখন এই যদি ডিম থেকে আপনার ফুড অ্যালার্জি হয়ে থাকে তাহলে কিন্তু সিমটমগুলো একটু অন্যরকম দেখা দেবে। সেটা হলো আপনার ডাইজেস্টিভ সিস্টেমে আমাদের যে জিআই ট্র্যাক্ট আছে এইটাকে সাধারণত জিআই আপসেট, ফার্স্টেই আমাদের জিআই আপসেট তৈরি হয় এবং কখনো কখনো আমাদের স্টোমাকে, আমাদের পেটে ব্যথা হতে পারে, স্কিনে রিয়াকশন হতে পারে, র্যাশ হতে পারে,
respiratory problems মানে হলো আমাদের ব্রিদিং এর জন্য আমাদের শ্বাসপ্রশ্বাসের কষ্ট হতে পারে শ্বাসপ্রশ্বাসের কষ্ট হতে পারে এবং লাস্টলি আমাদের কিন্তু রিয়ারলি অনেক সময় অ্যানাফাইলেক্টিক রিঅ্যাকশন হতে পারে সো আমরা কিন্তু এগস থেকে মানে ডিম থেকে কিন্তু আমাদের এইগুলো এই টাইপের রিঅ্যাকশন কিন্তু হতে পারে সো আমাদের কিন্তু যাদের ডিমের অ্যালার্জিক রিঅ্যাকশন আছে অথবা হচ্ছে তারা কিন্তু অবশ্যই অবশ্যই আপনাদের সাবধান একটু থাকতেই হবে এরপর আসছি বাদাম জাতীয় খাবার থেকে কিন্তু অনেকেরই অ্যালার্জিক রিঅ্যাকশন হয়ে থাকে যেমন অ্যালমন্ডস ওয়ালনাটস এবং পিনাটস মানে আমরা যেটাকে বলি বাদাম এইটা থেকে কিন্তু অনেকেরই অ্যালার্জিক রিঅ্যাকশন হয়ে থাকে কিন্তু এইখানে বিষয়টা হলো আপনার যদি এই অ্যালার্জিক রিঅ্যাকশন আপনার এই বাদাম থেকে হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে অবশ্যই বাদাম জাতীয় যে খাবারগুলো আছে এগুলোকে কিন্তু আপনাকে অ্যাভয়েড করতে হবে এবং এছাড়া বাজারে বাদামের তৈরি যে আপনার বাটার পাওয়া যায় অথবা অন্যান্য অনেক কিছুই পাওয়া যায় বাদাম মিশ্রিত সেগুলো কিন্তু আপনাকে অ্যাভয়েড করতে হবে এরপরে আসছি শেলফিশ মানে হলো চিংড়ি জাতীয় যে মাছগুলো আমরা খেয়ে থাকি অথবা বাজারে যে পাওয়া যায় এগুলো থেকে কিন্তু অনেকেরই অ্যালার্জিক রিঅ্যাকশন হতে পারে সো এই জাতীয় খাবার থেকে যদি আপনাদের অ্যালার্জিক রিঅ্যাকশন হয়েও থাকে তাহলে কিন্তু আপনাকে অবশ্যই সাবধানে থাকতে হবে এবং শেলফিশ জাতীয় যে খাবারগুলো বাজারে অথবা মাছগুলো পাওয়া যায় এগুলো কিন্তু আপনাকে অ্যাভয়েড করে চলতে হবে এরপরে আসছি হুইট মানে আটা গম জাতীয় যে খাবারগুলো আমরা খেয়ে থাকি প্রতিনিয়তই খেয়ে থাকি এটা থেকে কিন্তু অনেকেরই অ্যালার্জিক রিঅ্যাকশন হতে পারে সো যদি এই খাবার থেকে আপনাদের অ্যালার্জিক রিঅ্যাকশন হয়ে থাকে তাহলে সাধারণত আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক্টে ফার্স্টে ডিসকমফোর্ট তৈরি হবে ভমিটিং হতে পারে আপনার র্যাশ হতে পারে এবং সোয়েলিং হতে পারে এবং লাস্টলি অ্যানাফাইলাক্সিস কিন্তু হতেই পারে সো আমাদেরকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে হুইট মানে আমরা গম জাতীয় যে খাবারগুলো আছে এইগুলো থেকে যদি আপনার অ্যালার্জিক রিঅ্যাকশন হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনাকে এই খাবারগুলো অ্যাভয়েড করা অতীব অতীব জরুরি এরপরে আসি সয়া জাতীয় যে খাবারগুলো মানে সয়াবিন থেকে আমরা অনেক সময় অ্যালার্জিক রিঅ্যাকশন মানে ফুড অ্যালার্জিক রিঅ্যাকশন হতে পারে যদি আপনার এই বডিতে এই সয়াবিন থেকেও মানে সয়া জাতীয় খাবার থেকে যদি আপনার অ্যালার্জিক রিঅ্যাকশন হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনাকে এটাও আপনার খাদ্য তালিকা থেকে আস্তে আস্তে অ্যাভয়েড করতে হবে এখন আসি ফিশ মানে মাছ থেকে অনেকেরই কিন্তু অ্যালার্জিক রিঅ্যাকশন হয়ে থাকে আমি কিন্তু অনেক পেশেন্ট দেখেছি অলরেডি এবং তাদের কিন্তু অনেকেই কমপ্লেন করে স্যার আমি আমার অ্যালার্জিক রিঅ্যাকশন হচ্ছে মানে খাবারের জনিত কারণে অ্যালার্জিক রিঅ্যাকশন হচ্ছে কিন্তু আমি ধরতে পাচ্ছি না আমরা আমার কী থেকে অ্যালার্জিক রিঅ্যাকশনটা হচ্ছে এবং আমি অনেককেই দেখেছি এবং এটাকে আমি পরীক্ষা করে দেখেছি যে আসলে সেই খাবারটা আসছে ফিশ থেকে মানে মাছ থেকে কিন্তু অ্যালার্জিক রিঅ্যাকশন হচ্ছে সো আপনাদেরকে কিন্তু এই মাছগুলো আপনাকে নিজে নিজে কিন্তু আপনাকে বের করতে হবে যে আসলে আমার কোন খাবার থেকে অ্যালার্জিক রিঅ্যাকশন হচ্ছে যদি আমার সামুদ্রিক কোনো মাছ থেকে অ্যালার্জিক রিঅ্যাকশন হয়ে থাকে তাহলে কিন্তু আমাদেরকে ওই খাবারটা কিন্তু বাদ দিতে হবে এবং আমাদেরকে অন্য খাবারে সুইচ আপ করতে হবে মানে আমার যদি এই মাছে সমস্যা থাকে তাহলে কিন্তু আমাকে অন্য ফিশ ট্রাই করতে হবে সো আমাদেরকে এই ফুড অ্যালার্জি অ্যাভয়েড করার জন্য কিন্তু আমাদেরকে ওই খাবারগুলো আস্তে আস্তে খাবারের তালিকা থেকে আস্তে আস্তে রিমুভ করে দিতে হবে এখন ফুড অ্যালার্জির জন্য যে খাবারগুলো দায়ী তার মধ্যে আমি যদি একটু সামারি করি তার মধ্যে আমাদের মিল্ক অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় এগস নাটস মানে আমাদের বাদাম জাতীয় শেলফিশ মানে আমাদের চিংড়ি মাছ জাতীয় খাবার কিন্তু অনেকটাই দায়ী হয়ে থাকে হুইট মানে গম জাতীয় যে খাবারগুলো সয়াবিন এবং আমাদের ফিশ কিছু সামুদ্রিক খাবার আছে অথবা ফিশ আছে যেই ফিশ থেকে কিন্তু আমাদের এই ফুড অ্যালার্জি হয়ে থাকে সো আমাদেরকে এই ফুড অ্যালার্জি অ্যাভয়েড করতে গেলে অথবা করার জন্য কিন্তু আমাদেরকে এই খাবারগুলো কিন্তু আস্তে আস্তে আমাদের খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে এবং আমাদেরকে অন্য অন্য খাবার ট্রাই করতে হবে যেমন আমি কিন্তু অনেকেই বলে থাকি যে হ্যাঁ আপনি আস্তে আস্তে অন্য খাবার ট্রাই করবেন এবং মাঝে মাঝে আবার এই খাবারগুলো ট্রাই করবেন যে আসলেই আমার ফুড অ্যালার্জি আছে কি না যদি না থাকে তাহলে ডেফিনেটলি আপনি এই খাবারগুলোকে আবার খেতে পারবেন আর যদি থেকে থাকে তাহলে আপনাকে আস্তে আস্তে বাদ দিতে হবে এখন আসি অ্যানাফাইলেকটিক রিঅ্যাকশন নিয়ে কথা বলতে
আমাদের যদি ফুড অ্যালার্জি থেকে থাকে এবং সেই ফুডগুলো যদি আমরা খেয়ে থাকি তাহলে কিন্তু আমাদের বডিতে একটা লাস্টলি আমাদের অ্যানাফাইলেক্টিক একটা রিঅ্যাকশন হতে পারে এবং এই অ্যানাফাইলেক্সিস হলে আমাদের যে সাইন সিমটমগুলো আমরা কিভাবে বুঝবো তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো আমাদের স্কিন রিঅ্যাকশন প্রথমে আমাদের স্কিন রিঅ্যাকশন হবে র্যাশ হবে ইচিং হবে এটা এবং ফ্লাশিং হবে এই পুরো স্কিন এবং অনেক সময় সারা বডিতে সারা শরীরে কিন্তু আমাদের এই র্যাশগুলো ছড়িয়ে পড়ে এরপরে যে বিষয়টা আমাদের ব্লাড প্রেশারকে এটা লো করে দেয় মানে হাইপোটেনশন করে দেয় এরপরে আমাদের রেসপিরেটরি ডিফিকাল্টিস হতে পারে আমাদের শ্বাস প্রশ্বাস কষ্ট হতে পারে কারণটা হলো আমাদের এই যে থ্রোটটা আছে মানে আমাদের ট্রাকিয়া এবং টিউব পাইপ আছে এইটাকে কিন্তু সে কনস্ট্রিক্ট করে ফেললে কিন্তু আমাদের শ্বাস প্রশ্বাসের ব্রিদিংয়ের জন্য আমাদের ডিফিকাল্টিস আমরা ফিল করবো সো এটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় এরপরে আমাদের উইক লাগতে পারে আমাদের র্যাপিড থ্রিডি পালস মানে আমাদের পালস যদি আমরা চেক করি আমাদের কিন্তু এটা র্যাপিড থ্রিডি পালস হয়ে যাবে এবং উইক পালস হয়ে যাবে নোসিয়া ভমিটিং মানে বমি বমিভাবে এবং ডায়রিয়া হতে পারে এছাড়াও আমাদের ডিজিনেস অথবা ফেইন্ট হতে পারে এই অ্যানাফাইলেকটিক রিঅ্যাকশনের লাস্টলি যেটা হতে পারে সেটা আমাদের অ্যানাফাইলেকটিক শক হতে পারে যখনই অ্যানাফাইলেকটিক শক আমরা চলে যাব তখনই কিন্তু আমাদের আসলে এটা একটা অনেক বড় একটা প্রবলেম অনেক সময় কিন্তু অনেক রোগী মারাও যায় এই কারণে অ্যানাফাইলেকটিক শকের কারণে সো আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে যে আমাদের যদি কখনোই ফুড অ্যালার্জি থেকে থাকে আমরা কিন্তু অবশ্যই এটার বিষয়ে প্রিকশন নিব মানে হলো আমরা অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হব এবং অবশ্যই এই খাবারগুলোকে অবশ্যই অ্যাভয়েড করে চলব সো সর্বশেষে আমি একটা কথাই বলতে চাই আপনাদের যদি কখনও কোনো ফুড অ্যালার্জি হয়ে থাকে অথবা খাবারের কারণে যদি অ্যালার্জিক রিঅ্যাকশন আপনারা দেখে থাকেন অথবা বুঝতে পারেন যে হ্যাঁ এটা খাবার থেকে আমাদের অ্যালার্জিক রিঅ্যাকশন হচ্ছে অবশ্যই দেরি না করে আপনারা আপনাদের ডাক্তারের সাথে অথবা আপনার ফিজিশিয়ানের সাথে অবশ্যই কনসাল্ট করবেন পরামর্শ নিয়েই আপনি কিন্তু এটার সলভ করার চেষ্টা করবেন আজকে এই পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন